এবে দেখিবা সম্পূর্ণ খবর দীর্ঘ 21 বছর প্রতীক্ষার অন্ত ঘটিলা গোটিয়ে রাস্তা দুই দুইটি পথ লোকার্পিত হেলা দেশের প্রথম ডবল ডেকর ব্রিজ পূর্বতন প্রধানমন্ত্রী স্বর্গত অটল বিহারী বাজপেয়ীঙ্কর জন্মদিন অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সবুঠারু লম্বা ডবল ডেকর পুলর উদ্ঘাটন করেছন্তি আসামর বগি বিল ঠারে ব্রহ্মপুত্র নদী উপরে নির্মিত হয়েছে প্রায় 5 একর দীর্ঘ এই পুল দীর্ঘ 21 বর্ষর প্রতীক্ষা শেষ আসাম বোলিবিগ্রে ব্রহ্মপুত্র নদী উপরে নির্মিত দেশের দীর্ঘতম রেলওয়ে কম রোড ব্রিজ উদ্ঘাটিত হয়েছে এই ডবল ডেকর ব্রিজর লম্বা হেলা 4.94 কিলোমিটার পূর্বতন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীঙ্ক জয়ন্তীরে বগিবিল ব্রিজকে উদ্ঘাটন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম রাজ্যপাল জগদীশ মুখী ও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালঙ্ক সহ নবনির্মিত ব্রিজ উপরে কিছু সময় বুলিথিলে প্রধানমন্ত্রী ব্রিজ উদ্ঘাটন করে প্রধানমন্ত্রী মোদী এনডিএ সরকার বিকাশ এজেন্ডা সম্পর্কে কহিলে এসহ পূর্ব সরকারঙ্ক উপরে বর্ষিলে স্থিতি এ থি কি জব 2014 মে হামারি সরকার আই তো ইস পুল কা আধা কাম আগে সে ভি জ্যাদা অধুরা পড়া থা বাকি পড়া ইসমে কোই সন্দেহ নেই কি আগর অটল জি কি সরকার কো ফির অবসর মিলতা তো 2007-08 তক ইস ব্রিজ কা লোকার্পণ হো জাতা লেকিন উসকে বাদ জো সরকার কেন্দ্র মে আই উসনে আপকি জরুরত পর ধ্যান হি নহি দিয়া আসাম বুঝামণার অংশ বিশেষ থিলা বগিবিল ব্রিজ রণনৈতিক দৃষ্টিকোণরু বেশ গুরুত্বপূর্ণ এই ব্রিজ নির্মাণ পাই 1997 জানুয়ারি 22 তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কিন্তু 2002 তৎকালীন এনডিএ সরকার অমলরে হি এই ব্রিজর কাম আরম্ভ হয়েছিল সেতবে প্রধানমন্ত্রী থিলে অটল বিহারী বাজপেয়ী প্রকল্প কার্যকারিতার অহেতুক বিলম্ব যোগু ব্যয় অটকল 85% বৃদ্ধি পাইলা প্রথমে এই ব্রিজর ব্যয় অটকল থিলা 3230.2 কোটি পরে এহা বৃদ্ধি পাই 5660 কোটিরে পৌঁছিলা ব্রিজর দৈর্ঘ্য মধ্য 4.31 কিলোমিটরু 4.94 কিলোমিটরকু বঢ়িলা এই পুল আসামর দিব্রুগড়ু আরম্ভ হয়ে ধিমাজিরে শেষ হয়েছে এই ব্রিজ উভয় সড়ক ও রেলপথ দ্বারা অরুণাচল প্রদেশর কিছু অঞ্চলকু যোড়িব ব্রিজর রণনৈতিক দৃষ্টিকোণরু 2007 কেন্দ্র সরকার এহাকু জাতীয় প্রকল্পর মান্যতা দেইথিলে ফলরে পুল নির্মাণ কার্য ত্বরান্বিত পাই সহজ হয়েছিলা পাঁঠি যোগান এই পোল ফলরে ব্রহ্মপুত্র নদীর উত্তর পার্শ্বরে রহুথিবা লোকঙ্ক গমনাগমন সমস্যা বহুমাত্রারে দূর হেব কিন্তু বড় কথা হলা প্রতিরক্ষা আবশ্যকতা দৃষ্টিরু এই ব্রিজ গুরুত্বপূর্ণ বলি অধিকারী মানে কইছন্তি তেণু বগিবিল ব্রিজর নির্মাণকু অনুমতি দেবা পছরে প্রতিরক্ষা থিলা মুখ্য কারণ ব্রিজ নির্মাণরে যে বৈষয়িক জ্ঞানকৌশল ব্যবহার করা যাইছি সেথিরে বায়ুসেনার 3টি ল্যান্ডিং স্ট্রিপ রহিপারিব ব্যুরো রিপোর্ট নিউজ 18 ওড়িয়া